দোস্ত আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ইম্পর্টেন্ট বিষয় যেটা বারবার আমাকে ইনবক্সে নক দিচ্ছেন, ভাই ডেলিগেট তো করেছি, এখন কি আনডেলিগেট করব আজকে রাত? আপনি তো বলেছিলেন 10টা থেকে 11টা ভেতরে। তো বিষয়টা হলো যে আমি আজকে নতুন একটা আপডেট দিয়েছি, আপনারা জানেন, সেখানে লিস্টিংয়ের বিষয়ে কথা হয়েছে। তারা লিকুইডিটি অ্যাড করবে হলো 28 সেপ্টেম্বরে, এবং লিস্টিং প্রাইস তারা বলেছে 0.0047 কত। এখন এই প্রাইসে হবে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে যেহেতু লিস্টিংই থাকবে এই প্রাইস দিয়ে শুরু হবে, সো দেখা যাক। সাথে সাথে যারা সোয়াইপ করবেন তারা তো ভালোই, সেটার বিষয়ে আমরা পরবর্তীতে আসি। সেটা পরবর্তীতে কখন কী করতে হবে না হবে সেটা আমরা জানাবো। এখন পরের বিষয়ে যেটা এটা আসে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনারা এখানে অ্যাড্রেসটা অবশ্যই তারা বলেছে, কিন্তু 16 তারিখের আগে আপনাকে অবশ্যই ডেলিগেট করতে হবে সবাইকে, নতুন পুরাতন সবাইকে, যারা আগে অনেকদিন আগে ডেলিগেট করে আবার আনডেলিগেট করছিলেন তাদেরকেও করতে হবে, এবং নতুন যারা এখনও পর্যন্ত ডেলিগেট করেননি ওল্ড ভার্সনে সবাইকে ওল্ড ভার্সনে ডেলিগেট করতে হবে 16 তারিখের আগে। যদি না করেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো থাকবে না। সো এখন কথা হলো যে আপনারা নতুন অ্যাড্রেস এখানে অ্যাড করেছেন কিনা জানি না, আপনি ডিসক্রিপশন বক্সে অ্যাডপ লিঙ্ক থাকবে, অ্যাডপ লিঙ্কই সরাসরি নিয়ে যাবে, এবং সেখানে টেলিগ্রাম গ্রুপ থেকে আপনি নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে এই ইম্পোর্ট টোকেনে ক্লিক করে অ্যাড্রেসটা এখানে দিবেন, নতুন অ্যাড্রেসটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, অথবা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এগুলো বসে গেলে ইম্পোর্টে যখন এনেবল হবে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। আমি কিন্তু নতুন অ্যাড্রেসটা নিচে অ্যাড করে দিয়েছি, এটা অবশ্যই সবাইকে করতে হবে, অবশ্যই 16 তারিখের আগে এই কাজটি করতে হবে। এখন আমি সরাসরি চলে যাব হলো আপনাদের এদের অ্যাপস, আমি মেটামাক্সি অ্যাপসের ভেতরে কিন্তু কেককোরের ওয়েবসাইটে প্রবেশ করলাম, থ্রিডটে ক্লিক করে এখানে ডেলিগেটে ক্লিক করবেন। এই ডেলিগেট নিয়ে কিন্তু সবার একটা প্রবলেম, আমি ওল্ড ভার্সনে গিয়ে কানেক্ট, আগে ওল্ড ভার্সনে ক্লিক করে তারপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। আর কীভাবে এখানে ডেলিগেট করবেন মানে ডিপোজিট করবেন সেটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নেবেন। দেখেন আমার কিন্তু 26,890 টোকেন আছে, আমি ডেলিগেট করেছিলাম 11 তারিখে, আমার এখানে টোকেন দেখাচ্ছে 328টা ক্লেম করার জন্য। আমি যদি ক্লেমে ক্লিক করতে যাই আমার কিন্তু কোর ফি লাগবে, এখানে ডিপোজিট করতে গেলেও কোর ফি লাগবে, এখানে রিওয়ার্ডটা ক্লেম করতে গেলেও কোর ফি লাগবে। তো এখন আপনি যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আজকে 15 তারিখ, আগামীকাল 16 তারিখ লাস্ট ডেট, এবং এখন আপনি আনডেলিগেট কখন করবেন? এখানে আনডেলিগেট করবেন 16 তারিখ থেকে 26 তারিখের ভেতরে, মোটামুটি 17 তারিখ থেকে 26 তারিখের ভেতরে আপনাকে এই আনডেলিগেট করতে হবে। আনডেলিগেট করলে কী হবে, এই যে আনডেলিগেট করার ফলে যে টোকেনগুলো আপনি পেয়েছেন মানে এ করেছিলেন, এই টোকেনগুলো আপনার যে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস ওয়ালেটে যে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করেছেন ওইখানে চলে যাবে, তখন আপনি ওখান থেকে উইথড্র করতে পারবেন যখন যে এক্সচেঞ্জারে লিস্টিং হবে যেখানে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এখানে ক্লেম করব, এখন আজকে ক্লেম করে যে রিওয়ার্ডটা পেয়েছি সেই রিওয়ার্ডটা আমার এই ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে, আবার আমি আজকে আবার ডেলিগেটে বসাবো। দেখেন অনেকে কিন্তু আমাকে বলছেন ভাই আমার কোল লাগবে, আমি ভাই সবাইকে কোল দিতে পারবো না, কেউ একটা চাচ্ছেন, দুইটা চাচ্ছেন, তিনটা চাচ্ছেন, এই এরকম মানুষ কিন্তু অনেক আছেন, আমার কি সবাইকে দেওয়া সম্ভব? আপনারাই বলেন তো, এরকম আপনার টাকা আছে আপনি কিনতে চাচ্ছেন কিন্তু আমার দেওয়া সম্ভব না ভাই, আপনাকে যদি কিনতে হয় আপনাকে এমএক্সিতে ডলার ডিপোজিট করে কিনতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। সো যারা ডেলিগেট করতে পারবেন তারাই কিন্তু টোকেনটা কাজে লাগাতে পারবেন, আর যারা ডেলিগেট করতে পারবেন না 16 তারিখের ভেতরে তাদের আর কিছু করার নেই। সো এখন কথা হলো আমি যদি এখানে ক্লাইম করি, ক্লাইমে ক্লিক করলাম, দেখেন করলে এখানে কিন্তু আপনাকে নিচে স্ক্রোল করতে হবে উপরের দিকে, কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু আপনার ক্লাইম হবে। দেখেন এখানে ওয়েটিং ট্রানজ্যাকশন দেখাবে, এটা কিন্তু আপনার পুরাতন অ্যাড্রেসে আমি যে টোকেনটা ক্লেম করলাম এটা কিন্তু পুরাতন অ্যাড্রেসে চলে গিয়েছে। তো দেখেন ভিউয়ার্স আমি ক্লেম করছি, আমার পুরনো অ্যাড্রেসে টোকেনগুলো আবার ফিরে গিয়েছে। ফিরে যাওয়ার পরে আপনার এখানে কিন্তু যে যে টোকেনগুলো ডেলিগেট করা থাকবে ওই টোকেনটা, তো ভিউয়ার্স আমি একটু আগে ক্লেম করলাম, ক্লেম করার পরে টোকেনটা
কিন্তু আপনার ওল্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেস পুরনো যে কন্ট্যাক্ট অ্যাড্রেসে চলে যাবে টোকেনটা। যাওয়ার পরে আপনাকে আনডেলিগেট করতে হবে। আনডেলিগেট করার পরে সব টোকেনগুলো যখন পুরনো অ্যাড্রেসে চলে যাবে তখন আবার আপনাকে এই ডিপোজিটে ক্লিক করে সব টোকেনটা আপনাকে মানে ডিপোজিটিক সব টোকেন এখানে বসাবেন। বসানোর পরে ডিপোজিটে ক্লিক করবেন। করার পরে এটা কিন্তু ডেলিগেটে চলে যাবে। দেখেন আমার 26,890 ছিল, এখন 27,219টা টোকেন আমি কিন্তু ডেলিগেট করছি। আবার যেহেতু আজকে 15 তারিখ, 16 তারিখে আগে করতে হবে, 16 তারিখ রাত 12টার আগেই লাস্ট ডেট কিন্তু। তারপরে 16 তারিখ রাত 12টা পরের থেকে আপনি 26 তারিখের ভেতরে আপনাকে টোকেনটা আনডেলিগেট করতে হবে। 26 তারিখের ভেতরে যদি আপনি আনডেলিগেট না করেন তাহলে কিন্তু আপনি আর টোকেনটা পাবেন না। আর 26 তারিখের পরে যখন 26 তারিখের ভেতরে যখন আপনি আনডেলিগেট করবেন তখন এই টোকেনটা নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যাবে। তখন নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসে কিন্তু এই টোকেনগুলো চলে যাবে। এখন আপনি এখানে ক্লেম করেন ফি কাটবে, আনডেলিগেট করবেন তখনও ফি কাটবে, ডিপোজিট করবেন তখনও ফি কাটবে, কোর ফি কাটবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন কি আপনার বিষয়ে। আপনার কাছে যথেষ্ট পরিমাণ কোর থাকলে আপনি এই কাজটি করবেন, না থাকলে করার প্রয়োজন নেই। একবারে 17 তারিখে আপনি আনডেলিগেট করে দিবেন। 17 তারিখ থেকে 26 তারিখের ভেতরে আপনি যে কোনো সময় আনডেলিগেট করে দিবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।